মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের চাহিদার কিছু নেই, শুধু আমি তরুণ প্রজন্মের হয়ে আপনার কাছে একটা জিনিসই চাইবো, আপনি আমাদের কুমিল্লাকে বিভাগ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের তরুণ প্রজন্মের জন্য দোয়া করবেন, আমরা যেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আপনার মতোই এদেশে সেবা করতে পারি। আগে নতুন ভোটের কথা শুনি তাহলে। আগে নতুন ভোট ইনশাল্লাহ। বলো তুমি কে বলো তুমি? আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম দিলরুবা রহমান। প্রথমে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। খুব ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলার, আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, আমি সার্থক মাননীয় প্রধানমন্ত্রী। আমি একজন নতুন ভোটার, আমি খুব অধীর আগ্রহে বসে আছি কবে ভোট দিব। ইনশাল্লাহ আমার প্রথম ভোটটি হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মার্কা নৌকা মার্কায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের কুমিল্লার অনেক উন্নয়ন করেছেন যা বলার অপেক্ষা রাখে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে উন্নয়নের কথা কি বলবো, আপনি আমাদের নারীদেরকে দিয়েছেন অনেক সম্মান, এদেশের মায়েদেরকে যে বিশাল সম্মান দিয়েছেন তা একমাত্র আপনার মতো সুযোগ্য মায়ের দ্বারাই সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের ছাত্র ছাত্রীদেরকে লেখাপড়ার অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন, যে গরিব মায়েদের ছেলে মেয়েরা লেখাপড়ার কথা ভাবতে পারতো না আপনার জন্য আজকে তারা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের চাহিদার কিছু নেই, শুধু আমি তরুণ প্রজন্মের হয়ে আপনার কাছে একটা জিনিসই চাইবো, আপনি আমাদের কুমিল্লাকে বিভাগ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের একমাত্র চাহিদা এটাই মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এখনো স্বপ্নের মধ্যে আছি যে আমি আমার প্রিয় নেত্রী, আমি আমার প্রিয় মায়ের সাথে কথা বলতে পারছি। যদি ভালো থাকো, দোয়া করি তুই ভালো হও, আর স্মার্ট বাংলাদেশে তোমরাই সবাই স্মার্ট আই মিন সিটিজেন। অনেক ভালো লাগলো, খুব ধন্যবাদ মাননীয়। অনেক অনেক দোয়া করি, পড়াশোনা করো, ভালো হও। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের তরুণ প্রজন্মের জন্য দোয়া করবেন, আমরা যেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আপনার মতোই এদেশে সেবা করতে পারি। আলহামদুলিল্লাহ, ইয়েস। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের প্রিয় মা মাননীয় প্রধানমন্ত্রীর। বসো, তোমার নাতির বয়সে তো। এই নানি বলো। নানি আপা তো আপা নানি আগে।